বাংলা সিনেমার এ সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও মনোনিবেশ করেছেন তিনি। কিছুদিন আগে রাজধানীর ধানমন্ডিতে সিনে ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট চালু করেছিলেন এই অভিনেত্রী। ক্যাফেতে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদকে। তাসকিনও তার আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার সিনে ক্যাফেতে হাজির হয়েছিলেন। সিনে ক্যাফেতে এসে বিভিন্ন রকমের খাবার খাওয়ার পাশাপাশি মিষ্টির সঙ্গে আড্ডা দেন তাসকিন আহমেদ। প্রায় ঘন্টাখানেক ছিলেন বলে জানান মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, সিনে ক্যাফে রেস্টুরেন্ট খোলার পর তাসকিনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার আমন্ত্রণে গতকাল এসে সে ঘন্টাখানেক ছিল। রেস্তোরাঁর খাবার খেয়ে তাসকিন বেশ প্রশংসা করেছে, সময়টা বেশ ভালোই কেটেছে। এক বছর আগে মিষ্টি জান্নাত এক্সপ্রেস নামে একটি ফ্যাশন হাউজও চালু করেন। এটি রাজধানীর গুলশানে অবস্থিত। সজল আহমেদ পরিচালিত তুই আমার সিনেমায় সর্বশেষ দেখা গেছে মিষ্টি জান্নাতকে। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন HDO Apps ইউটিউব চ্যানেলটিতে।